বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। লাউ, এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় সবজি। আর লাউ আমরা খাই এবং অনেকেই পছন্দ করি, অনেক ভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি লাউটা একেবারে সিম্পল ভাবে রান্না করব এবং লাউটা খুবই মজার হয়। যেমন আমরা লাউ চিংড়ি, শোল মাছ দিয়ে লাউ, টাকি মাছ দিয়ে লাউ তো আমরা সবাই সবসময় খেয়েছি। তো আজকের যে সবজিটা সেটা হচ্ছে আমি লাউ ডাল করব। এটা একেবারে একটা ইজি একটা রেসিপি এবং হাতে মাখা এতটা সহজ, আর এতটা সহজ উপকরণ দিয়ে হয়ে যায় এটা একটু চিন্তাও করতে পারবেন না। কারণ হচ্ছে আমাদের ঘরে মসুরি ডালটা অ্যাভেলেবেল থাকেই সবার ঘরেই। এটা হচ্ছে আমাদের সবার ঘরে মসুরি ডালটা থাকে। হলুদ, মরিচ এগুলি তো আমাদের ঘরে ইজিতে থাকে। দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, বাড়তি কোনো মশলা এখানে আমি অ্যাড করবো না। দিয়েছি ধনিয়া, দিয়েছি এখানে আদা, রসুন, বাটা, দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আস্ত কয়টা কাঁচামরিচ, একটু করে চিরে দিয়েছি, আর দিয়ে দেবো বেশ কিছু রসুন কুচি। দিয়ে এখন আমি এটাকে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল, যে যেরকম তেল খেতে চান। আমি এখানে 2 চামচের মতো দিয়েছি, ছোট চামচের, 2 চামচের পরিমাণ হবে। এখন আমি হাতে খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নিব। মাখতে মাখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্টস, শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি, আর এখানে অবশ্যই অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। এটা একদম ফুটন্ত গরম পানিটা একদম ধোয়া ওঠা। তো দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি। এখানে লাউটা অনেক কুচি ছিল, আমি এখানে এই পর্যায়ে এই পরিমাণ পানি দিয়েছি। আপনাদের কমিয়ে বাড়িয়ে বা না দিলেও হইলে, যে যেভাবে পারেন ওভাবে পানিটা পরিমাণ নেবেন। তো পানিটা যত কম দিবেন ততটাই ভালো লাগে, আর বেশি পানি দিলে তরকারিটা পানসে হয়ে যায়। এই পর্যায়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে জলটা কমে না যাবে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব, যাতে করে উপরেটা নিচে আসে, নিচেটা উপরে যায়। এই পর্যায়ে ডালটা কিন্তু এরকম ফেটে ফেটে গেছে, একটু পরে ডালটা হয়ে যাবে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখানো যে ডালটা কিন্তু এই পানিতেই এইভাবে খুব দ্রুত গলে যায়। অন্য সময় আমরা ডাল যখন বেশি পানিতে সিদ্ধ করি তখন কিন্তু ডালটা বরং সিদ্ধ হতে চায় না, কিন্তু আমি এখানে সবজির সাথে প্রায় আমি এভাবে ডাল দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে বা অন্যান্য সবজি দিয়ে আমি করি, পুঁই শাক দিয়ে, আমার কাছে ভালো লাগে। আর এই পর্যায়ে এরকম হয়েছে, মাখো মাখো একটা ভাব চলে আসছে, লাউ থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি ওঠে। আর উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিবেন, কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকে। টমেটোটা পুড়ে জানে, পুড়ে গেলে কিন্তু স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমরা শুধু পোলাও মাংস নিয়ে ব্যস্ত থাকলে হবে? ঘরোয়া কিছু রান্নাও তো খেতে হবে। যারা আমরা আছি নিম্ন মধ্যবিত্ত, যাদের ভরসা হলো ডাল আর আলু, ডালটাকে অন্যভাবে রান্না করে খাওয়া যায়, সবজি দিয়ে রান্না করা যায়, এটা তো একদম কারো মাথায় থাকেই না। একজন আপনাদের সাথে শেয়ার করা, যেটা আমি বাসায় মাঝে মাঝে করি, রুটি, পরোটা, গরম ভাত, যখন যেটা থাকে সেটা দেখিয়ে নেই আলহামদুলিল্লাহ। এখানে আমি দিয়েছি আমার পরিমাণ মতো সয়াবিন তেল, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিব এখানে 5 ফোড়ন। সব শেষ যে একটা টেস্ট, এটা আপনাদের জাস্ট বাসায় রান্না করে খেয়ে এটা স্বাদ এবং ফিলটা নিতে হবে। আমি এখান থেকে যতই বলি আপনি বুঝবেন না। তো তারপর দিয়ে দিব এখানে রসুন কুচি। তো রসুন কুচিটা যখন ব্রাউন হয়ে যাবে তখন ডালের মাঝে দিয়ে দিব আমি ডাল, মানে এখানে লাউর তরকারি, এখানে এটার নাম হচ্ছে লাউ ডাল। উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি এই পর্যায়ে, এটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হবে ততক্ষণ নাড়াচাড়া দিতে থাকবো। এরপর আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করি, সেটা হলো যারা আমার চ্যানেলটা এখনো ঘুরে আসেননি, ঘুরে আসার দাওয়াত রইল। সবাই তো কেঁপুন কেন, আপনারা একটু সাবস্ক্রাইব করলে কি হয়, একে অপরকে সাপোর্ট না করলে কি চলা যায়, একে অপরকে ভালো না বাসলে কি চলা যায় বলেন তো, এরকম করলে হয়? সবাই সবাইকে সাপোর্ট করব। এখন এই পর্যায়ে আমি ডালটাকে, যেটাকে বলা হয় বাগার, সম্বার, তারকা,
যে যে নামে চেনেন সেটাই করে নেব। এখন আমি ডালটাকে খুব ভালো করে বাগার দিয়ে নিচ্ছি, আর এটার স্মেলটা একদম উপর নিচ হয়ে যাবে। সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। বিশ্বাস করেন, লাজবাব একটা ডাল এটা। আপনারা যারা এখন পর্যন্ত বাসায় একবারও ট্রাই করে খাননি, এই শীতে সবাইকে লাউয়ের আমন্ত্রণ নিমন্ত্রণ দাওয়াত সব রইল, বাসায় ট্রাই করে দেখবেন। কিন্তু বিশ্বাস করেন, অসম্ভব স্বাদ, অসম্ভব মজা, এতটাই মজা যে বাগারটা ঢুকে যাওয়ার পর যখন এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, তখন তো টেস্টের একটা তুফান উঠে গেল। মনে হয় যে এটা না খেলেই মিস, এখন আমাকে কেউ কিছুতেই বেঁধেও রাখতে পারবে না। আমি কিন্তু একদম গরম গরম ভাতের সাথে গরম গরম ভাবে খেয়ে নিয়েছিলাম দুপুর বেলা, এটাকে আমি কিছুতেই মিস করতে পারিনি। রাত্রে বেলা আমি আবার রুটি দিয়েও খেয়েছিলাম। আমার কাছে এই খাবারগুলো অসম্ভব ভালো লাগে। সবজি আমার খুবই পছন্দের একটি খাবার, আমি ভাতের চাইতে অনেক বেশি সবজি খাই, আর এই সবজিটা মনে হয় পুরোটা আমি একাই খাবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এটা হচ্ছে ফাইনাল লুক, এরকম যখন মাখো মাখো আঠালো হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে এরকম টাইপের হয়। আর লাউগুলি দেখা যাবে একদম আস্ত আস্ত, কিন্তু ধরলে একদম মমের মতো গলে যাবে, মুখে দিলেও মমের মতো গলে যাবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা করেনি, ভালো লাগা ভালোবাসা থেকে করে নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে নাগাদ আবার কোনো ভিডিও নিয়ে না আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।